কাঁচ ভাঙলে কিন্তু অনেক শক্তি উৎপাদন হয়। কতটুকু কাঁচ ভাঙলে কতটুকু শক্তি উৎপাদন হয় সেটা কি আপনার জানা আছে? আপনাকে আমি জানিয়ে রাখছি, একটা কাঁচের জার, সাধারণ সাইজের কাঁচের জার ভেঙে যেই পরিমাণে শক্তি উৎপাদন করা হবে সেই শক্তি দিয়ে আপনি 3 মাস অনায়াসে একটা টেলিভিশন চালাতে পারবেন। আমার মনে হয় দাবা খেলার উপর পৃথিবীতে প্রতিদিন একটারও বেশি বই লেখা হয়, কারণ এক হিসাবে দেখা গেছে 1913 সালে দাবা খেলার উপরে তখন ছিল 5,000 বই, 1949 সালে আরেকটা হিসাব করা হয়েছিল, তখন দেখা গেছে দাবা খেলার উপরে রয়েছে তখন মানে ছিল তখন 20,000 বই। ধারণা করা হয় এখন পৃথিবীতে দাবা খেলার উপর রয়েছে কম পক্ষে 1,00,000 বই। এই যে ক্রোনোলজিক্যালি বৃদ্ধি পাওয়া, এটার হিসাব থেকে এবার দেখুন যে প্রতিদিন কয়টা করে বই প্রকাশিত হচ্ছে। পোকামাকড়ের কামড়ে যদি আপনার শরীরের কোনো অংশ চুলকাতে থাকে, জ্বালা পোড়া করতে থাকে, মানে সেই জায়গাটা যদি প্রদাহের সৃষ্টি হয়, তাহলে আপনি একটা কাজ যদি করতে পারেন, মুহূর্তের মধ্যেই আপনার ওই জ্বালা পোড়াটা বন্ধ হয়ে যাবে। সেটা হচ্ছে আপনি যদি ওই কামড় দেওয়ার স্থানে যদি কুকুরের বিষ্ঠা লাগিয়ে দিতে পারেন, তাহলে সাথে সাথেই আপনার ব্যথা যন্ত্রণার উপশম হবে। পৃথিবীতে অনেক প্রাণীরই গোঁফ থাকে, যেমন বিড়ালের গোঁফ থাকে, অনেক ধরনের পশুর গোঁফ থাকে, তো গোঁফগুলো সাধারণত জোড়ায় জোড়ায় হবে, এটাই স্বাভাবিক। কারণ এদিক দিয়ে একটা গোঁফ হলে মানে গোঁফের মতন যে লম্বা পশম আর কি, এদিকে যদি একটা হয় এদিকে একটা হবে, আবার এদিকে আর একটা হলে এদিকে আর একটা হবে, তো এরকম জোড়ায় জোড়া হয়। কিন্তু মাগুর মাছ হচ্ছে পৃথিবীতে একমাত্র প্রাণী যার প্রাকৃতিকভাবে গোঁফ হয় এবং সেটা বেজোড় সংখ্যক হয়। চীনে অনেক ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ রয়েছে, এর মধ্যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এই ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ওখানে নিষিদ্ধ রয়েছে। মজার ব্যাপার হচ্ছে ওরা ওদের ইন্টারনেট সিস্টেম এমনভাবে চালু রেখেছে যে আপনি যদি গোপনে ভিপিএন দিয়েও এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করেন ওখান থেকে, তাহলে ওরা কিন্তু বুঝতে পারবে, ওদের সরকারি ব্যবস্থা বুঝতে পারবে যে কেউ একজন এটা ব্যবহার করছে। পৃথিবীর বিভিন্ন দেশেই সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়, সেইখানে গান বাজনা করা হয়, গান বাজনার সাথে তো বাদ্যযন্ত্র ব্যবহার করা হবে, এটাই স্বাভাবিক। তো আমেরিকায়ও এরকম গানের অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেইখানে গিটার, কঙ্গো, কিবোর্ড, ড্রামস এগুলো বাজানো হয়ে থাকে। মজার ব্যাপার হচ্ছে ওইসব অনুষ্ঠানে কিন্তু মারামারি হয় এবং মারামারি হলে এক পর্যায়ে কিন্তু একজন অপরজনকে ওই বাদ্যযন্ত্র দিয়ে আঘাত করে। একটা সমীক্ষা চালানো হয়েছিল এর উপরে, দেখা গেছে আমেরিকাতে গড়ে প্রতি বছর 8,000 দুর্ঘটনা ঘটে এই বাদ্যযন্ত্র দিয়ে একজন অপরজনকে আঘাত করার কারণে।